আমূল বদলে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না 2023 সাল থেকে। নবম শ্রেণীতে উঠলেই বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য বিভাগের বিভাজনও তুলে দেওয়া হচ্ছে। বিভাগ বেছে নেওয়ার সুযোগ মিলবে একাদশ শ্রেণীতে। নবম ও দশম শ্রেণীতে বাধ্যতামূলকভাবে পড়তে হবে কারিগরি বিষয়। প্রচলিত HSC পরীক্ষার ফল নির্ণয়ে আসবে পরিবর্তন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল সমন্বয় হবে। দশটি যে বিষয় সেই সবাই পড়বে, তার পাশাপাশি কারিগরির একটা কোনো একটা ট্রেডে অকুপেশনাল প্রত্যেকেই তাদের পছন্দ মতো কোনো একটি ট্রেডে তারা পড়বে এবং দশম শেষ করার পরে সেই ট্রেডে তারা একটা দক্ষতা অর্জন করবে। পাল্টে যাচ্ছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, পরিবর্তন আসছে শিক্ষাক্রমে। সকালে জাতীয় শিক্ষাক্রমের খসড়া রূপরেখা উত্থাপন করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। শিক্ষাক্রমের নতুন রূপরেখা 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু হবে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ সপ্তম শ্রেণীতে। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া শেষ হবে 2025 সালে। প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য কোনো বিভাগ থাকবে না। সব শিক্ষার্থীকে দশটি বিষয়ে পড়ালেখা করতে হবে। নবম ও দশম শ্রেণীতে বাধ্যতামূলকভাবে পড়তে হবে কারিগরি বিষয়। নতুন শিক্ষাক্রমে দশমের আগে থাকছে না কোনো পাবলিক পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত ফল মিলিয়ে দেয়া হবে HSC রেজাল্ট। HSC পরীক্ষার নামও পরিবর্তন হতে পারে। প্রস্তাবিত শিক্ষাক্রম বাস্তবায়ন হলে নতুনভাবে পরীক্ষা হবে 2026 থেকে। এছাড়া তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকছে না কোনো বার্ষিক পরীক্ষাও।